আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আবার ফিরে আসলাম একটা নতুন টিউটোরিয়ালে, একটা নতুন অফার নিয়ে। আপকামিং এয়ারড্রপ দিবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট। এই প্রজেক্টটা কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট ফিউচারে দিবে, একদম অফিসিয়ালি কিন্তু তারা এয়ারড্রপের কথা মেনশন করছে। প্ল্যাটফর্মটা একদমই সিম্পল, এটা হচ্ছে এক্সচেঞ্জ সাইটের মতো প্ল্যাটফর্ম। যেমন আমরা এনএফটি ট্রেড করে থাকি, এনএফটি বাই সেল করে থাকি। তো যেমন ফর লাইক আপনারা যারা রিসেন্টলি এনএফটি বাই সেল করেছেন অপেনসিয়া মার্কেটে, তারপর এলিমেন্ট মার্কেটে, তো আপনারা যে মার্কেটে যে এনএফটি বাই সেলগুলো করেছেন, তো সেটার উপর ডিপেন্ড করে আপনাকে মূলত তারা পয়েন্ট দিচ্ছে। সে পয়েন্টটা আপনাকে কনভার্ট করে এয়ারড্রপ দিবে। তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা এনএফটি প্ল্যাটফর্ম, এবং এইখানে সকল এনএফটির বাই সেল ডাটা অ্যানালাইজ হয়। তো এইখানেও যদি আপনি বাই সেল করতে পারেন আপনার এনএফটি, তো এখান থেকে পয়েন্ট দিচ্ছে। তো এই পয়েন্টটা মূলত আমাদেরকে ফিউচারে বেনিফিট দিবে। আর এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, দেখেন প্রতি ইউজারকে মাত্র অনলি 4-5টা করে রেফারেল ইনভাইট লিঙ্ক দিবে। এই 5টা ইনভাইট লিঙ্ক তো অলরেডি দেখেন, একটা ইনভাইট লিঙ্ক তো আমার একটা একজন ইউজ করে ফেলছে, আমার তো 4টা ইনভাইট লিঙ্ক আমার অ্যাভেলেবেল আছে। তো আপনারা প্রতিজনে জয়েন করলে 5টা করে ইনভাইট লিঙ্ক পাবেন, এবং সেই ইনভাইট লিঙ্কগুলো আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন। তো যাক, আমি ফুললি ব্যাপারটা বলতেছি। তো এখন চলে আসি অফারের ব্যাপারে। তো অফারটা দিচ্ছে মূলত ডিউ প্ল্যাটফর্ম। তো ডিউ প্ল্যাটফর্মে অফারটা আমাদের দিচ্ছে। প্ল্যাটফর্মটা কিন্তু ভাই বিশাল একটা প্ল্যাটফর্ম, এবং এইখানে তারা অফিসিয়ালি একটা জিনিস দেখেন, অফিসিয়ালি কিন্তু তারা মেনশন করেছে যে গেট এ রেডি ফর এ ফিউচার এনএফটি ট্রেডিং উইথ ডিউ, এ নেক্সট জেনারেশন এনএফটি প্ল্যাটফর্ম বিল্ট অন পলিগন নেটওয়ার্ক অ্যান্ড স্পিড ফিউচার্স, গেট আপ ইউর হ্যান্ড, ইউ ইনভাইট ইউর ফলোইং দ্য ট্রেড। মানে এখানে যে জিনিসটা বলেছে যে এইখান থেকে আপনারা এদের এনএফটি প্ল্যাটফর্মে ট্রেডিং ভলিউম করে, এছাড়াও এখানে জয়েন করে আপনি ওদের যে একটা এনএফটি আছে নেক্সট জেন এনএফটি প্ল্যাটফর্ম, তো এইখান থেকে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন। এবং তারা প্রি এয়ারড্রপ ইস লাইভ করে দিয়েছে, চ্যাপ্টার 1 টোকেন এয়ারড্রপ কামিং সুন। তো এখানে আরও ডিটেলসে তারা অনেক কিছুই বলেছে, তো আমি এটা ওদেরকে আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখেন। সুপার ডেঞ্জারাস ইউর এনএফটি ট্রেডিং এক্সপিরিয়েন্স, লাইটার ফাস্ট ট্রানজ্যাকশন, রক সল্ট, মানে এখানে অনেক কিছুই বলা আছে। যাই হোক, এক কথা আমরা এখান থেকে একটা এয়ারড্রপ পাচ্ছি, এয়ারড্রপ থেকে আমাদের এনএফটি অথবা ওদের নিজস্ব টোকেন যে কোনো কিছু কিন্তু তারা আমাদেরকে রেওয়ার্ডটা দিতে পারে। তো এখানে আরও মোর ইনফরমেশন তারা যে এইখানের পোস্টে করেছে, তো পোস্টটা আমি দেখাচ্ছি, একদম মিডিয়াম যে পোস্টটা, এখানে রেওয়ার্ডের কথা ফুললি ইনক্লুডেড করা আছে যে কীভাবে কী রেওয়ার্ডটা দিবে। সে ট্রেডার এনএফটি ট্রানজ্যাকশন, মানে আপনি যদি কোনো প্ল্যাটফর্মে ফর লাইক আমি যদি বুঝাই, এখানে অপেনসিয়া মার্কেট দেখাইতেছে, তারপর এলিমেন্ট মার্কেট, টোফো মার্কেট, এইসব মার্কেট প্লেসে, এনএফটি মার্কেট প্লেসে যদি আপনি কোনো বাই সেল করে থাকেন, ঠিক আছে, যদি বাই সেল করে থাকেন কোনো, তাহলে আপনার এটা কাজ দিবে। কেমন, যেমন 180 ডেজ, উইথিন 180 ডেজে আপনার আরবিটাম নেটওয়ার্ক, ইথিরাম নেটওয়ার্ক, তারপরে বিএনবি চেনে, যে কোনো চেনে যদি আপনি 180 দিনের ভিতরে যদি আপনি কোনো বাই সেল করে থাকেন, তাহলে আপনার ডিপি রিসিভ হবে। ডিপি হচ্ছে ওদের নিজস্ব টোকেন, এই ডিপি টোকেনটা মূলত ওরা ওদের প্ল্যাটফর্মের টোকেন, এটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। আর এইসব প্ল্যাটফর্ম যখন পেমেন্ট করে, ডেফিনেটলি তারা কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে যায় ভাই, এটা ছোটোখাটো পেমেন্ট করে না, করলে একটা ভালো অ্যামাউন্ট পেমেন্ট করে, যাতে করে সব ইউজার পারে। আর এখানে 5 ইনভাইটেশন কোড আপনি এই করবে, ডিস্ট্রিবিউশন কোড উইজলি অ্যান্ড ফাইনাল ডি পয়েন্ট, মানে আপনার যে 5টা রেফার কোড আপনি ইউজ করবেন সেখান থেকে আপনি ডি পয়েন্ট আর্নিং করতে পারবেন, এবং সেখান থেকে বেনিফিট হবে। এখন চলে আসেন আমরা কীভাবে জয়েন করতে পারি, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা ইজিলি কীভাবে জয়েন করতে পারি, প্ল্যাটফর্মটা থেকে ভালো প্রফিট বুক করতে পারি, সেটা হচ্ছে মেন। এখানে সকল কিছু ওরা দেখিয়ে দিছে। অ্যাট ফার্স্টে হচ্ছে কি, আপনি জয়েন করার জন্য আপনার না কারো কারো না ভ্যালিড একটা ইনভাইট লিঙ্ক লাগবেই। তো আপনি যদি আমার রেফারে জয়েন করেন, আপনি 5টা ইনভাইট লিঙ্ক পাবেন, সেগুলো আপনি আপনাদের আমাদের যে গ্রুপে, টেলিগ্রাম লিঙ্ক শেয়ার গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন, এখান থেকে একে অপরের ইনভাইট লিঙ্কগুলো নিবে। তো আমি জাস্ট একটা ইনভাইট লিঙ্ক আমি নিচ্ছি, কারণ ওদের ডিসকর্ড গ্রুপেও কিন্তু ইনভাইট লিঙ্ক পাওয়া যায় সবসময়, দেখি যেখানে অনেকে শেয়ার করে। তো আমি একটা ইনভাইট লিঙ্ক, যে কারণেই আমার ইনভাইট লিঙ্ক কিন্তু আপনারা নেবেনই, তো আমি জাস্ট এখান থেকে একটা ইনভাইট লিঙ্ক নিলাম। এখন প্লাস আমি জাস্ট জয়েন করার উদ্দেশ্যে আমি এটাকে ওপেন করে দিচ্ছি। কীভাবে জয়েন করতে হয় এটাই আপনাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি লাইভ। তো অ্যাট ফার্স্টই দেখেন এইখানে আমি পেয়ে গেলাম কানেক্ট একটা অপশন, সিম্পল কানেক্ট অপশন, যখন আমি ক্লিক করলাম এখানে আমাকে মেটামাক্স দিয়ে কীগুলো জাস্ট অ্যাপ্রুভাল দিতে বললো। আপনি অবশ্যই মেটামাক্স যখন অ্যাপ্রুভালটা দিবেন, আপনার নেটওয়ার্কটাকে সুইচ করে নিবেন, সুইচ করার পর এখানে দেখেন পলিগন করে নিবেন, সুইচ করলাম আমরা, কিন্তু এখন আমার নেটওয়ার্কটা কোথায় আছে, নেটওয়ার্কটা কিন্তু আমার পলিগন মেইন এটা আছে। অ্যান্ড এখানে একটা কনফার্মেশন আপনার, যেমন ভেরিফাই, এখানে সেন্ট মেসেজে ক্লিক করে আপনি যা সাইন ইন কনফার্মেশনটা কমপ্লিট করবেন। দেখেন সাইন ইন কনফার্মেশন করার পর প্রথমে দেখেন রেফার কোড যাবে, এই রেফার কোডটাই হচ্ছে মেন, মানে আমার যে আমি যে যার রেফারে আসছি সেই রেফার কোডটা ভ্যালিড কিনা। দেখেন এই রেফার কোডটা আমি ইউজ করতে পারছি, অনেক যদি ভুল হয় তাহলে আপনি অন্য রেফার কোড ইউজ করবেন। রেফার কোডের জন্য আপনি অনেক জায়গা পাবেন, আমি দেখাই দিচ্ছি। প্রথমে দেখেন প্রথমে ট্যাক্সটা কী আসছে, টুইটারের ট্যাক্স,
এখানে সিম্পল ক্লিক করার পর আপনার টুইটারের সাথে এটাকে অথোরাইজ করতে হবে। এই যে অথোরাইজ অ্যাপসে সিম্পল ক্লিক করে দিলাম, ক্লিক করার পর আমার টুইটারের সাথে কিন্তু এটা অথোরাইজ হচ্ছে। অ্যান্ড অথোরাইজ হওয়ার পরে আমাকে সিম্পল কী করতে হবে, ওদের টুইটারটাকে ফলো করে দিতে হবে। অ্যান্ড ফলো করার পর সিম্পল আমরা কী করবো, এখান থেকে চলে আসবো। অ্যান্ড দেখেন টিক ম্যাক চলে আসছে, তারপর বলছে জয়েন টু ডিসকর্ড, আপনাকে ডিসকর্ডের সাথে এটাকে অথোরাইজ করতে হবে। একই সিস্টেমে অথোরাইজ করার পর এখানেও আপনার টিক ম্যাকটা চলে আসবে। অ্যান্ড আমার কিন্তু যে অথোরাইজ চলে আসছে, আপনার নাম টাম না থেকে থাকলে নট নাও ক্লিক করে অন্য ডিসকর্ড অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। তো আমি অথোরাইজ যখনই করলাম, অ্যান্ড অথোরাইজ করার পর এখানে লোড নিচ্ছে, এখন আমাকে বলবে ডিসকর্ড গ্রুপটাতে জয়েন করতে। সিম্পল ডিসকর্ডে জয়েন করার পর এখানে আপনি ভেরিফাই করে ক্লিক করবেন, অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করার পর আপনার মাঝে একটা ক্যাপচার আসবে। দেখেন এখানে বলছে MYY5FP, আমি এখানে জাস্ট লিখলাম জাস্ট যেটা বলা আছে ওইটাই আমি সাবমিট করলাম, ভুল হয়েছে কিনা আমি পেয়ে গেছি, জাস্ট আমার এখানে কাজটা কমপ্লিট। এখন জাস্ট আপনি যে এখানে আসেন, আপনি যদি আমাদের ইনভাইট লিঙ্কও যদি না হয় তাহলে যে এখানে ট্রেড করে এখানে প্রতিনিয়ত ইনভাইট লিঙ্ক সবাই শেয়ার করে আপনি এখান থেকে একটা ইনভাইট লিঙ্ক নিয়ে জয়েন করতে পারবেন। তারপর আপনি ব্যাকে চলে আসেন, দেখেন এখন কিন্তু আমার এই দুইটাতে টিকমার্ক চলে আসেন। লেটস গিভিনে ক্লিক করার পর এখন কিন্তু ফাইনালি দেখেন এই যে এখানে আমার ইটা শো করতেছে, আমাকে ডিরেক্টলি এখানে আমার হ্যাশটেটটা যেমন আমার draw.0। এটার মেন কারণ হচ্ছে কি, আমার এই ওয়ালেটে আমি তেমন কোনো ট্রানজ্যাকশন করি নাই, তার জন্য কিন্তু আমি এরকম পয়েন্ট আমি মেবি আমি পাইনি। তো ব্যাপারটা এরকম হতে পারে, টোটাল পয়েন্ট এখানে শো করে যে কার কত পয়েন্ট আছে, মানে এখানে 5 পয়েন্ট দেখাবো। তারপরে যদি আমরা এখানে একটু আসি, উই আর স্টিল ওয়ার্কিং মোবাইল সাইট কাম ব্যাক লেটার, মানে ওদের একটু সার্ভারও একটু প্রবলেম করে মাঝে মধ্যে, তো আপনি কিন্তু পরক্ষণতে পয়েন্টটা দেখতে পারবেন। তো সাইটে একটু প্রবলেম হয় আর কি, তো সাইটের প্রবলেমটা সলভ হলে যে এরকম আপনার এখানে পয়েন্টটা, আপনি যদি পয়েন্ট পেয়ে থাকেন সে পয়েন্টটা দেখেন আমার মাউসটা ফলো করেন, এখানে আপনার পয়েন্ট শো করবে, সে পয়েন্টটা আপনি এখান থেকে ইজিলি কি করতে পারবেন, ইজিলি আপনি বুক ডাউন দিতে পারবেন, বুক করতে পারবেন এখান থেকে। তারপরে যে এখানে আপনি যদি ইনভাইট লিঙ্কগুলো শেয়ার করেন, আপনার ইনভাইট লিঙ্কের পয়েন্ট কিন্তু ভাই আমার কিন্তু অ্যাড হয় নাই। দেখেন আমার কিন্তু একজন 90 PTS পাইছে, একজন 00, মানে যারা আমি সবাইকে সাজেস্ট করবো ভাই, এইখানে আপনি জয়েন যে করতেছেন ওই ওয়ালেটটা দিয়ে জয়েন করেন, যে ওয়ালেটে আপনি NFT বাই সেল করেছেন, ট্রেড করেছেন, সেই ওয়ালেটটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনি পয়েন্ট পাবেন। আপনি যদি অন্য কোনো ওয়ালেট দিয়ে জয়েন করার চেষ্টা করেন, নতুন কোনো ওয়ালেট, সেক্ষেত্রে পাবেন না। যেমন এই যে একজন 90 PTS পাইছে, একজন 47 PTS পাইছে, এটা কেন পাইছে, তাদের ওয়ালেটগুলোতে NFT বাই সেল তারা করেছে। তো এই যে 0 PTS একজন পাইছে, এটার মেন কারণ হচ্ছে কি, সে ওই ওয়ালেটে কোনো NFT বাই সেল 180 দিনের ভিতরে, মানে 180 দিন আগে সে করে নাই। এই কারণে আপনি এমন একটা ওয়ালেট ইউজ করেন যে ওয়ালেটে আপনার NFT বাই সেল আছে। আশা করি ব্যাপারটা আমি বুঝতে পারছি, এবং আমার এই যে একটা ওয়ালেট অলরেডি আটকে পড়ে গেছে, মানে এখানে বলতেছে কি এর মোবাইল মোড না কি মোড জানি প্রবলেম করতেছে, ভালো মতো একটা প্রবলেম হচ্ছে। এই যে এখন আবার একটু ছুটছে, এই দেখেন এখন ঠিক হয়ে গেছে, পেজ রিফ্রেশ দেওয়ার পর মনে হয়। এখন এই যে এখানে কিন্তু পয়েন্ট আমার 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে এই ওয়ালেটে আমার কোনো ট্রানজ্যাকশন নাই। ট্রানজ্যাকশন যদি থাকতো তাহলে আমাকে এখানে পয়েন্ট দিত, তো পয়েন্ট দিবে আপনাকে, আর আপনার ইনভাইট লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের মাঝে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আর যে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আর এই যে পয়েন্টটা পাচ্ছেন ব্রাদার, এই পয়েন্টটা খুব শীঘ্রই কিন্তু আমরা কনভার্ট করে ওদের যে টোকেন আছে ডিউ টোকেনে আমরা নিতে পারবো, এবং এই ডিউ টোকেনটা কিন্তু এদের কিন্তু মার্কেটে, বিভিন্ন মার্কেটে ভালো জায়গায় জায়গায় কিন্তু তারা লিস্টেড করবে, কারণ এগুলো ছোটোখাটো প্রজেক্ট না। তারপর এই যে এরপরে দেখেন এখানে গ্যাস ফি প্রপার্টি এগুলো শো করে। তো আপনার যেহেতু ফ্রিতে কাজ, আমরা ফ্রিতে ইনকাম করতে আসছি, ফ্রিতে আমরা যতটুকু এখান থেকে বুক করতে পারি তো আমরা জাস্ট এখান থেকে বুক করবো। দ্যাটস ইট, এটুকু কাজ করলে আমাদের জন্য এনাফ। তো যাক, বাই বাই, টাটা।